ओ बोरो ओ बिचारे होइल रे उदिरामेर भाषी ভুলিবে কি প্রাণান্তে ও ভারতবাসী মেদিনীপুর ভদ্র ঘরে মোদের ক্ষুদিরামে জন্ম ধরে। আমি তুমি এক ধারার নাটকের কথা বললে, তোমার তো নানা ধরনের ব্যাপার আছে। অন্তিগোনে নাটকটি, অন্তিগোনে নাটকটি, এই নাটকটি তুমি, এই নাটকটি নিয়ে আমি যতদূর জানি প্রচুর ভাবনা চিন্তা করেছো, প্রচুর ভাবনা চিন্তা করেছো, তার প্রয়োগের দিকটা নিয়ে তুমি যথেষ্ট মানে সনিষ্ঠ ছিলে বলবো আমি। তো অন্তিগোনের কোন একটা সংলাপের একটা জায়গা একটু যদি শোনাও। আচ্ছা, মান্না, ওই যে আমি বললাম না যে নাটকের খিদে, তো আমার কাছে মনে হয়েছে যে প্রেমিতু সে দেখার পরে আমার মনে হয়েছে যে কেন বিদেশি যে অ্যাডাপ্টেশনগুলো নাটক হয় কলকাতায় তখন হয়ে গেছে অনেক অনেক আগে, আমাদের এখানে হয়নি। আমরা বলবো যে ওই সাধন দত্ত এবং আমাদের যিশুচন্দ, ওনার সুবাদে একটা নাটক আমরা পেয়েছি, সেটা হচ্ছে প্রেমিতুষ। তো এই নাটকটা দেখার পরে ওই যে বললাম আমারকে ওই কুড়ে কুড়ে খাচ্ছিল। তারপর যখন নান্দিকারের রুদ্রপ্রসাদ বাবুর সঙ্গে একটা সেমিনারে কথাবার্তা হলো, তারপর একটা বৈঠকই হতো, উনি বারবার শিলচরে এসে তিন চারবার, তারপর ওনাকে আমি বললাম যে মৃদুদা আমাকে অন্তিগোনে নাটকটা একটু, কারণ অলরেডি তখন আমি টিভিতে দেখেছি, কলকাতায় দেখা হয়নি, তো আমার মনে হচ্ছে যে বলছে পাবে তুমি, বইটা পাবে, এবার আমাদের সঙ্গে আছে। তো আমার এই বইটাই, এবং শত ছিন্ন হয়ে গেছে কিন্তু আমি যত্ন করে রেখেছি এই বইটা, আমি রুদ্রদায় আমাকে দিয়েছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এবং সেদিন সাথী লেখাও ছিলেন। তো তারপর আমি দীর্ঘ প্রায় পাঁচ বছর, আমি বলছি পাঁচ বছর, এই নাটকটাকে আমি পড়তে 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 পড়তে, আর ওই অমলেন্দু স্যার ছিলেন, যার ফলে আমি নাটকটাকে আমার মতো করে আমি একটা ভাবনা, ওই যে বললাম না যে পরিচালকের একটা ভাবনা থাকে, অবশ্যই অভিনেতার একটা ভাবনা থাকে, তো স্টেজ ক্রাফ্টের একটা ভাবনা থাকে, সব কিছু ভাবনা আমার কাছে মনে হয়েছে যে আমি একটা দেখি আরেকটা পরীক্ষা করে, সেই পরীক্ষায় পাস করেছি কি ফেল করেছি সেটা তোমরা বলবে, তবে ওই পরীক্ষা করার একটা প্রবণতা আমার ভেতরে এখনও আছে, এবং এটা যদি আমি না করি না তাহলে হয়তো আমি নূতনের স্বপ্ন দেখতে পারবো না, যে আমাকে একটা নূতন কিছু করতে হবে। তোমার মনে আছে কি না রথের রশি নাটকটা যখন তুমি তোমাদেরকে নিয়ে কুড়িয়েছি সম্মিলিত মঞ্চে, ওখানেও আমার একই অবস্থা, আমার কাছে মনে হচ্ছে যে নতুনভাবে কীভাবে করা যায় রথের রশিটাকে। তো যাই হোক, তুমি অন্তিগোনের কথা বলছো, আমি বেশি বলবো না, অন্তিগোনের এটা বিশাল ক্রেয়ন রাজা, অডিপাসের পরে ক্রেয়নকে দায়িত্ব দেওয়া হয় থেবাইয়ের রাজত্ব করার জন্যে, এবং অডিপাসের অডিপাসের মেয়ে হচ্ছে অন্তিগোনে, তখন অন্তিগোনের অপরাধ ছিল যে ওর ভাইকে কবর দিতে গেছে, এবং ক্রেয়ন বলেছে না তুমি কবর দিতে পারবে না, ও দেশের শত্রু। এই টানাপুরণের মধ্যে অন্তিগোনে এবং ক্রেয়নের সংলাপ মাঝখান থেকে বলছি, যার ফলে দর্শকরা আপনাদের কাছে এইটুকু বলার জন্যই আমি বলছি যে শুধু সংলাপের ভেতরের কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। তোমার বড় অহংকার অন্তিগোনে, বড় অহংকার, ঠিক তোমার বাবা অডিপাসের মতো, অন্তিগোনে বলছে তোমার সামনে একটাই পথ আছে, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া। আরে আরে ধরো ধরো ধরো, যদি তোমার উপর অত্যাচার শুরু করাই, অত্যাচার, তোমার অত্যাচারে আমি স্বীকার করে নেব যে আমার দাদার সমাধি দিতে গিয়ে আমি ভুল করেছি, কিন্তু তারপর ছাড়া পেয়ে আবার ওই একই কাজ করব, তাই দেখতে চাও? অন্তিগোনে অন্তিগোনে, শোনো শোনো আমার কথা শোনো, তোমার এই ছোট্ট নাটকে তুমি আমাকে দিয়েছো খলনায়কের চরিত্র, আর নিজে নিয়েছো নায়িকার ভূমিকা, কিন্তু আমাকে বেশি দূর ঠেলে দিও না, আমার জায়গায় অন্য কেউ হলে না এতক্ষণে তোমাকে ওই নর্দমায় পড়ে থাকতে হতো, তোমার জিভটা টেনে নেওয়া হতো, প্রহরীরা তোমাকে নিয়ে তোমার শরীরটাকে টুকরো টুকরো করে দিত, তুমি জানো যে তোমাকে প্রহরীদের হাতে তুলে দিতে আমার রুচিতে বাঁধবে, তাই সব কিছু না করে আমি তোমাকে তর্ক করার সুযোগ করে দিয়েছি, আর তখন থেকে তুমি আমাকে
ব্যঙ্গ করে চলেছ, ঠেলতে ঠেলতে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? আমাকে ছেড়ে দাও, ক্রিয়াও আমাকে ছেড়ে দাও, আমার লাগছে না। তোমার সঙ্গে কথা বলাই হয়েছে আমার বুকামি, গোড়া থেকে এই সব করা উচিত ছিল, শুধুমাত্র অনুকম্পা করেই তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ, আর সর্বশক্তিমান রাজার মুখে থুতু দিয়ে তোমার ক্ষমতা দেখাতে চাও? হ্যাঁ, আর আমার লাগছে না। কি বললে তুমি? আর আমার লাগছে না ক্রেয়ন, তুমি এত বেশি ক্ষণ আমার উপর অত্যাচার করেছো যে আমার লাগছে না, ও লাগছে না। তবে তাও আমি তোমাকে বাঁচাবো অন্তিগানে। ঈশ্বর জানেন এই মুহূর্তে আমার হাতে অনেক কাজ। একটা গৃহযুদ্ধের পরে থেবাইতে আজ বিস্ফোরক পরিস্থিতি, সেখানে একজন রাজার অনেক অনেক কিছু করার আছে, তবু তোমাকে মৃত্যুকে তোমার মৃত্যুর কেন্দ্র করে রাজনীতির নতুন খেলা আমি হতে দেব না। কেননা আমি নিশ্চিত যে গোটা ব্যাপারটাই রাজনীতি। তাছাড়া ওই পলিনাইকেসের সমাধির আয়োজন, তার জন্য শোকের হাহাকার, এসব সবই হচ্ছে রাজনীতি। শোনো, আমি খুব কোমল স্বভাবের হতে না পারি, কিন্তু কিঞ্চিৎ আমি রুচিবান। রোদে হাওয়ায় মৃত মানুষের মাংস পচতে থাকলে তোমার যেমন খারাপ লাগে, আমারও ঠিক তেমনটাই খারাপ লাগে। সন্ধ্যেবেলায় সমুদ্রের হাওয়ায় যখন প্রসাদে ওই ওই পচা মাংসের গন্ধ ভেসে আসে, তখন আমার বমি পায়, বমি। কিন্তু আমি আমার জানলাটা বন্ধ করি না, কাজটা নিয়েছি ছেলে মানুষই, হয়তো এক ধরনের বোকামি, কিন্তু ওই থেবাইয়ের লোকদের নাক একটু বেশি করে দুর্গন্ধের মধ্যে ঘেঁষে দেওয়া দরকার। আন্তিগানে, এটা যদি শুধুমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার হতো, তাহলে বিশ্বাস করো ওই শুধু জনস্বাস্থ্যের কথা চিন্তা করে পলিনাইকেসকে আমি সমাধি দিয়ে দিতাম। কিন্তু আমি যাদের শাসন করি, সেই যে নির্বোধ জনগণকে আমি বোঝাতে চাই যে আইন কাকে বলে, শৃঙ্খলা কাকে বলে, শাসন কাকে বলে। যদি বোঝাতে হয় যে পলিনাইকেস দেশের কত বড় শত্রু ছিলেন, তাহলে তাকে আরো এক মাস দুর্গন্ধের মধ্যেই থাকতে হবে, এবং এই দুর্গন্ধটা নগরের উপর থাকা দরকার। তুমি নিচ ক্রিয়ন, তুমি নিচ, তুমি একটা বাজে লোক। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আন্তিগানে, আমি জানি, আমি 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 তোমার সঙ্গে একমত। হ্যাঁ, আমি একটা নোংরা নিচ, আমি একটা বাজে লোক আন্তিগানে, রাজনীতি আমার পেশা নয়। এটাই ভেবেছিলে? না না, আমি তো ভাবি না, কারণ রাজনীতি আমার পেশা। এই পেশা যখন কখনো কখনো আমাকে নোংরা নিচ বাজে লোক হতে বাধ্য করে, আন্তিগানে রাজনীতিতে আসা আমার উচিত হয়েছে কিনা সে নিয়ে একটা বিতর্ক থাকতেই পারে, কিন্তু আমি যখন একবার এসে পড়েছি তখন এর দায় তো আমাকে মানতেই হবে। তুমি রাজনীতি পেশা করে নিলে কেন ক্রেয়ন? কি করব, হঠাৎ একদিন দেখলাম আমি রাজনীতির কেন্দ্রে বসে আছি, দেবাহের রাজা, অথচ ঈশ্বর জানেন জীবনের ক্ষমতার চেয়ে, মানে রাজনীতির চেয়ে অনেক অনেক কিছু আমি ভালোবাসতাম আন্তিগানে। তাহলে তোমার বলা উচিত ছিল ক্রেয়ন, আমি রাজা হব না। উচিত ছিল, উচিত ছিল, কিন্তু তুমি কি আমাকে বুঝতেও চেষ্টা করবে না আন্তিগানে? এই যে থেবাই আমার দেশ, আমার স্বদেশ, একটা জাহাজ, এটা চালাবার জন্য কাউকে না কাউকে তো রাজি হতেই হবে। একটা জাহাজের ফুটোয় ফুটোয় ঝাঁঝরা পাপ, অজ্ঞতা, দারিদ্রতা বোঝাই, এই জাহাজ প্রায় ডুবু ডুবু বাতাস গর্জন করছে, পাল ছেড়ে দিচ্ছে, মাস্তুল ভেঙে যাচ্ছে, জাহাজের প্রত্যেকটা যাত্রী ডুবতে বসেছে। তখন তোমার সামনে একটাই কাজ, শক্ত হাতে হাল ধরো, জাহাজটাকে ঠিক পথে চালাও, চিৎকার করে হুকুম দাও। যদি একজনও একজনও তোমার হুকুম না মানে, তাহলে জনতার মাঝখানে সোজা তোমার বর্ষাটা ছুড়ে দাও। জনতা, জনতা একটা নামহীন অবয়বহীন আর বিশাল জন্তুর দু চোখের মাঝখানে সোজা। তোমার বর্ষার ফলায় বিদ্ধ হয়ে যা মাংসপিণ্ডটা তোমার পায়ের কাছে এসে পড়ল, সে হয়তো এমন কেউ নয়, সে হয়তো কাল তোমার রাতে তোমার খাবার সাজিয়ে দিয়েছিল, কিন্তু মাংসপিণ্ডের কোনো দাম নেই। আর হাল ধরে দাঁড়িয়ে আছো তুমি, তোমার কোনো দাম নেই, কোনো কিছুরই দাম নেই, শুধু ওই জাহাজ আর ঝড়টা ছাড়া। আমি কি বলতে পারছি বুঝতে পারছো আন্তিগানে? এই এই সংলাপের অংশটা শুনতে শুনতে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার
একটা দুটো লাইন মনে পড়ে। হ্যাঁ বললাম, যখন উদ্যত ছিল তোমার রসনী, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল বলি। ঠিক, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি জেঠামোর আপনার ভূমি, ছোট হয়ে গেছো আজ আমার, টুটিল সব লাজ। ক্রেওন আর আন্তিগনের মধ্যে যে কথোপকথনে মনে হচ্ছে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে একেবারে। আরে মৃত্যুঞ্জয় কবিতার মাঝখানের কিছু অংশ আমি বললাম, দর্শকরা তো অনেকেই জানেন যে মান্না কিন্তু ভালো নাটক করে, ভালো তবলা বাজায়, এইগুলো কথা আমাকেও বলতে হচ্ছে, কারণ ও অনেক কথা বলেছে এবং ভালো আবৃত্তি করে। ও তো আমি বলি অডিওর রাজা বলি ওকে। বল তো, যাই হোক, আমি এখন একটা ওই রঙ্গ রসের, কারণ এত সিরিয়াস কথা হয়েছে এবার একটু, কারণ আমাদের নাটকের মধ্যে কথাই আছে, বিভিন্ন রসের সমন্বয় নিয়েই কিন্তু নাটক হয়, তো আমরা একটু রসের সঞ্চার করব। করোনা কাল চলছে, আমরা সবাই জানি প্রচণ্ড দুর্ভোগে আমরা, তো ইম্বসা চলে গেছে ওর দিদিমার, ও ঠাকুমার শরীর খারাপ, প্রেসক্রিপশন দিয়েছে, ডাক্তার বলেছে যে তুমি যাও, তো তো রাস্তার দিকে যাচ্ছে, সিআরপি ওকে ধরেছে, এবং সিআরপির কাছ থেকে কিভাবে বেঁচে এলো এবং তাকে কিভাবে ক্যারিকেস্টিং ওর ভাষায়, ওটা আমি বলছি। তো প্রথম মাস্টরের সঙ্গে দেখা, ওর প্রিয় মাস্টর, প্রিয় ছাত্র, তখন বলছে ও ইম্বসা খোঁজ আসরে বেটা, এস কয় না রে, আমার দিয়া তো ঠাকুমা দিয়া লাভ নানি, আমি দিয়া তো মেডিসিন আনতাম, ওই বেটা মেডিসিন মারাইস না, ওই যে খালি যাইবে নানি, তোরে সিআরপি এমন ডান্ডা লাগাইবো, তোর মেডিসিন কিতা তোরে সুদ্ধা পাঠাই দিব মেডিকেল। আস মাস্টর তুমি আমার চিনো না তো, আমি তো ওই খেলার মধ্যে যারা বলে কেরি কাটাই নানি, ওলা কেরি কাটাইয়া নানি, আমি মেডিসিন লুই আইমু, তুমি খালি দেখো রে মাস্টর আমার তাপেজ খালি দেখো, ওই বেটা তুই তাপেজ মারাইস না, ওই সামনেই বেটা সিআরপি, তুই কিতা করবে কই দেখো না রে মাস্টার। তারপর আস্তে আস্তে সিআরপি সামনে, সিআরপি দেখে সিআরপি ভাই আমি দেয় না, ঠাকুমা দিয়া তো মেডিসিন, মেডিসিন মারতে মারেঙ্গে ঝাপট, তুর মালুম নেই আমি লকডাউন চল রে, কারফিউ চল রে, আস তুমি বোঝো না কে রে, ও ভাই আমার যাইতে দেও না, দাম দম আইস আমার মারছো কেন, তো তুমি নেই মারে গে তো ঘা মেরে গে, এবার ইম্বসা পুরো রেগে বলছে ও সিআরপি শুনো, আই অলসো কার্মোজেন বিগস পেপার আর পেন্টিস সালফার এন্ড রেফার টু দা সোনোগ্রাফি এন্ড ইনস্টল, এই কে বলো রে, আই অলসো কার্মোজেন বিগস পেপার আর রেফার টু দা সোনোগ্রাফি এন্ড ইউনিয়ন ইনস্টল, ইয়ার ইয়ে তো বহুত বড় ইংরেজি মারতা হ্যায় ইয়ার, ইয়ে বহুত আচ্ছা আদমি লাগতা হ্যায়, আরে ভাইয়া ভাইয়া চল বহুত বড় ইংরেজি, সালাম ভাই, চলো চলো আরাম সে যাও ভাইয়া আরাম সে আনা, চিনছো না চলে গেল, মেডিসিন নিয়ে এলো, আবার মাস্টারের সঙ্গে দেখা, মাস্টার বলছে আরে ইম্বসা তুই মাস্টার তুমি দিয়া কিতা করছো, করোনা দিয়ে আমার ফেল করাইবানি, আমার লকডাউন দিয়া ফেল করাইবানি, আমার কার্ফিউ দিয়া ফেল করাইবি, কিছু পাতা পাইছে না বেটা, তুই গেলে কেমনে বেটা সিআরপির কিনার দিয়া, এস আমারে দেখে সিআরপির ডান্ডা লইছে নানি, ইতায় তো রবীন্দ্রসঙ্গীত গাইয়া তো ডান্ডা লয় না, ইতা গাইল দিয়া খালি ডান্ডা লয়, যে ডান্ডা উঠাইছে আমি ওলা ডায়লগ মারছি, তুই কিতা ডায়লগ মারছো, আমি কইছি নানি আই অলসো কার্মোজাইন ভিক্স পেপার আর পেন্টিস সালফান রেফার টু দা ইউরিন এন্ড স্টুল, কই বেটা ইতে কিতা, আমার ঠাকুর দিয়া প্রেসক্রিপশনের যেটা মেডিসিন আছে অকল তার নাম কই দিছি, ইগুয়া পারছি আমি বহুত বড় মানুষ, আমারে ছাড়ি দিছে লকডাউন পোস্ট করোনা পোস্ট, বুঝছো নি মাস্টার, ইংরেজ গেলে তো গেছে কিন্তু ইংরেজে কিন্তু ওই দামি জিনিস দিয়া গেছে, কেউ না বুঝো তুমি তো বুঝো, তো দেখ এইগুলো হচ্ছে মজার ঘটনা। আমরা আসলে কি দেখুন, আমরা সবসময় যে একেবারে সিরিয়াস নাটক করি এটা নয়। আচ্ছা মঞ্চ নাটক মানে প্রসিডিয়াম থিয়েটার, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম তোমার তোমার সাথে কথাবার্তা বললাম, তার সিংহভাগ জুড়েই কিন্তু রয়েছে প্রসিডিয়াম থিয়েটার মঞ্চ নাটকটা, ইম্বসাই বলো বা তোমার আন্তিগনে বলো বা মনসার কথা বলো যাই বলো না কেন, তুমি কিন্তু পাশাপাশিভাবে পথনাটকের প্রতিও তুমি কিন্তু যথেষ্ট যত্নশীল ছিল, কারণ আমার মনে আছে বিশেষভাবে আমন্ত্রিত হয়ে তুমি দিল্লিতে সম্ভবত গিয়েছিলে সফদার হাজমি জাতীয়, হ্যাঁ জাতীয় পথনাটক দিবসে, এবং তুমি এখানেও পথনাটক নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করেছো, নাটক করেছো, নানা জায়গায় করেছো, তো একটু আমাদের সময় শেষ হয়ে আসছে, কিন্তু এই জায়গাটা জানা আমার বাকি রয়ে গেছে, আপনাদেরও তো অবশ্যই বাকি রয়ে গেছে, তো শেখর দার কাছ থেকে জানবো
কত নাটক নিয়ে তোমার ভাবনা চিন্তা জায়গা? আচ্ছা, এটা মূলত আমার বিষয়টা এসছে বাদলবাবুর নাটক, থার্ড থিয়েটারের নাটক, একটা ওয়ার্কশপ হয় দেবাশিস দা আসেন, এরপরে বাদলবাবু আসেন। পাশাপাশি আমি দিল্লিতে সাফদার আজমি মেমোরিয়ালে, তখন সাফদার আজমি মারা গেছেন, তো ওখানে আমি পথনাটকের উপর এবং মঞ্চ নাটকের উপর একটা ওয়ার্কশপ হয়েছিল, রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ, এবং ভারতবর্ষের নাম করা সব পরিচালকরা ওরা ছিলেন ওয়ার্কশপে আমাদের। তো যাই হোক, এখানে আমার কাছে মনে হয়েছে যে পথনাটক একটা বিষয় যে বিষয়ে আমরা চর্চাগুলো হচ্ছিল কিন্তু খুব সুন্দরভাবে সংগঠিতভাবে যেন আমরা প্রকাশ করতে পারছি না। এদিকে দীপক দাসও ছিল, বিশ্বজিৎ দাস, প্রদীপনাথ, ওরা তৃতীয় প্রথার নাটক করছিল, এটা একটা। আমরা তখন গণনাট্য সংঘের তরফ থেকে এবং ইন্ডিভিজুয়ালি কিছু নাটক, আমি পথনাটকের দায়িত্ব নিয়েছি। সনটা হচ্ছে 1985, ভাষা আন্দোলনের 25 বছর পূর্তি। তখন আমাদের ভাষা আন্দোলনের একটা অনুষ্ঠান হতো, এটা কেন্দ্রীয় সমিতি, ভাষা সমিতি, এবং অনন্ত দেব ছিলেন সভাপতি, মৃণালকান্তি দত্ত বিশ্বাস, সেই বড়দের ব্যাপারটা। তখন আমাকে অনন্তদা বললেন যে তুই এবারে 25 বছর পূর্তিতে একটা পথনাটক করে দেয় আমাদের ভাষা আন্দোলনের উপর, যেহেতু 25 বছর। তখন আমি বললাম আচ্ছা অনন্তদা, এই ভাষা আন্দোলনের উপর তো গান, কবিতা, প্রবন্ধ প্রচুর বেরিয়েছে, নাটক কি কেউ করেছে? তাহলে আমি ওই রেফারেন্সটা নিতে পারতাম। তখন বললেন না, আমার জানা মতে কেউ করেননি। ওই স্ট্রাইকিং পয়েন্ট আমার কাছে খুব মনে হয়েছে যে আমাকে হয়তো এটা প্রথম করতে হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে, অন্য বিষয় না, ভাষা আন্দোলনের একটা পথনাটক করবো 85-তে। তারপরে একটা লিখলাম, তখন ওই হাত পাকানো চলছে আর কি। তো আমি পেয়ে গেলাম শান্তনু রায়কে, শান্তনু সেনগুপ্তকে, প্রদীপ দাসকে, এবং সেই আমার এক ছোট ভাই, আজকে ও নেই, ওর কথা খুব মনে হচ্ছে, বিশ্বজিৎ চৌধুরী। ও ভালো একটা নাট্যকর্মী ছিল, সত্যি ও ছিল, এবং আমি এবং অজয় রায় ছিল আমার সঙ্গে, ঢোল বাজিয়েছিল। তো যাই হোক, ওই একটা নাটক লিখেছিলাম কালের পদাবলী নাম দিয়ে, এবং এই নাটকটা 1985 আমরা করেছি শিলচরের সমস্ত রাস্তাঘাটে। তখন এই 25 বছর উপলক্ষে পুরো শিলচর বন্ধ ছিল, যার ফলে রাস্তাঘাট একেবারে ফাঁকা, তো চুটিয়ে নাটকটা করেছিলাম। তো এই নাটকটা আমার কাছে মনে হয়েছে যে পথনাটকের মধ্যেও নাটকের যে একটা স্পৃহা, মঞ্চ নাটক নয় কিন্তু আমি চারদিকে আমার দর্শক, সেই দর্শকদেরকে নিয়ে রাস্তায় করছি, এটা আমার একটা বিরাট অভিজ্ঞতা। তারপরে 1985 শেষ দিকে হে মার্কেটের 100 বছর পূর্তিতে ব্যাংক এমপ্লয়িরা, ওরা তখন বললো যে আমরা একটা নাটক করবো উর্ধে উড়া লাল নিশান। তখন ওই তাদেরকে নিয়ে, অজয় দাস ছিলেন ব্যাংক এমপ্লয়ি প্রেসিডেন্ট, তখন উর্ধে উড়া লাল নিশান, সেখানেও আমরা অনেক নাট্যকর্মীকে নিয়ে করেছি, এটা কোনো সংগঠনের নাম নয়, ওরা আমাদেরকে বলেছেন, আমরা করেছি। আরেকটা নাটক, উল্লেখযোগ্য নাটক বলি, আমি বললাম না পথনাটক, তৃতীয় প্রথার নাটক, আরেকটা নাটক আমরা করেছিলাম, এটাও পরীক্ষামূলক, যেটা অনুপ দাস করেছিলেন, সেটা হচ্ছে মুক্তাঙ্গন নাটক। এবারে মুক্তাঙ্গন কেন এই নামটা দিলাম, ওই যে বললাম না যে পরিচালকের একটা ভাবনা, নাট্যকারের একটা ভাবনা। তো নাট্যকার জ্যোৎস্নাময়ী ঘোষের লেখা স্বরবর্ণ নাটক, আমরা রিহার্সেল দিলাম অনুপ দা আমাদের রিহার্সেল দিয়ে 7 দিন যাওয়ার পরে বললেন এই নাটকটা আমরা মঞ্চে করব না, আমরা এই নাটকটা নরসিংহতলা ঘাটে করব। সম্ভবত 1980 মানে 1979-তে আমাদের সংস্থা আছে, তো কালচারাল ইউনিটের প্রথম আমরা বললাম এটা তো পথনাটকও নয়, আবার তৃতীয় প্রথারও নাটক নয়, এটাকে কী নাটক বলবো আমরা, এটা মুক্তাঙ্গন নাটক, কারণ মাথার উপর খোলা আকাশ। আমরা কী করলাম, সেই প্রেক্ষাপটটুকু রেখে, যেমন একটা গ্রামের, তো আমরা ওই বাঁশের কঞ্চি দিয়ে বেড়া বানালাম, একটু ছনের দিয়ে করে এই নাটকটা করলাম। তো এই নাটকটার আমরা প্রথম করলাম মুক্তাঙ্গন নাটক। তো এই দেখো, এই প্রথম প্রথম করে করে না আমার মনে হচ্ছে যে ওই যে তোমাকে প্রথম বলেছিলাম যে ওই যে খুঁজে নেওয়ার একটা প্রবণতা, এবং এটা কিন্তু এখনও আমার মধ্যে চলছে, এই যে খুঁজে নেওয়া, নিজেকে আবিষ্কার করা, এবং নিজের পরিচালক হিসাবে আবিষ্কার করা, নিজের নাট্যকার হিসাবে আবিষ্কার করা, নিজে একজন অভিনেতা হিসাবে আবিষ্কার করা, এমনকি একজন সংগঠক হিসাবে।
তো আমার কাছে মনে হচ্ছে বরাক উপত্যকার নাট্যচর্চার আদি ইতিহাসে মধ্যযুগ থেকে যদি আমি টানতে টানতে একেবারে আদি আদি মানে আধুনিক যুগে আসি, সেই 1910 আরডিআই হল, 1915 মেঘবেদের অনুবাদ উপেন্দ্রকরের, তারপর মেঘেমোল্লা নাটক, তুমি চিন্তা করো তো এইরকম একটা অস্তিত্ব এবং ঐতিহ্যের বাহক ধারক আমরা, আমাদের মধ্যে যদি সেই প্রতিষ্ঠিত না হয়, আমরা যদি নতুন প্রজন্মকে যদি না দিতে পারি তাহলে কি দেব বলো? তাহলে তো আমরা বৃথা হয়ে যাবে। যেভাবে আমরা সাধনদার নাটক দেখেছি, অনুপদার নাটক করেছি, করে করে বড় হয়েছি, এইভাবে আমার বিশ্বাস আগামীতে এইভাবেই বেরিয়ে আসবে নতুন নতুন প্রজন্ম। এটাই আমার আমার এখানে একটু বিতর্কিত একটা কথা বলবো, বল বিতর্কিত নয় কিন্তু কেউ যদি বিতর্কিত ভাবে তাহলে বিতর্কিত আমার কিছু করার নেই। তোমার শুরুর যে কথাটা ছিল যে আবর্ত নাটকে শুধু একটা সংলাপের জন্য তোমাকে দীর্ঘ দুমাস মাসখানেক তোমাকে মহড়া দিতে হয়েছে, রিহার্সাল দিতে হয়েছে, আজকে অনেকেই ভালো, আজকের প্রজন্মের অনেকেই ভালো নাটক করছে, ছেলে মেয়ে প্রত্যেকেই, কিন্তু এটা তোমাকে কিন্তু সরাসরি বলতে হবে, হ্যাঁ বলো, হ্যাঁ, আজকের প্রজন্মের যারা নাটক করছে, নাটককে ভালোবেসে আসছে, তারা কি ওই ধৈর্যটুকু তাদের মধ্যে আছে যে এক মাস রিহার্সাল দিয়ে একটা সংলাপ শুধু, আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়? আমার তোমার কি মনে হয় না মাঝে মাঝে যে অনেকেই আসছে যারা প্রথম দিনই মঞ্চে নায়কের ভূমিকায় অবতীর্ণ হতে চায়? আসলে কি দেখো, এই প্রক্রিয়া যে শুধু এই প্রজন্মে ছিল তা নয়, আমার এই নাট্য জীবনে সত্যি কথা বলতে গেলে আমার এই হাত দিয়ে অনেক নাট্যকর্মীরা আসছে, আমি নাট্যকর্মী বলবো, কিন্তু নাট্যকর্মী হয়ে উঠেনি, যার ফলে গুণে কয়েকজন দাঁড়িয়ে আছে। তো এটাই একটা, এটা একটা কৃচ্ছ্র সাধনের প্রক্রিয়া, প্রচণ্ড কষ্ট করতে হয়, ওই গাঁটের পয়সা খরচা করে নিজেদের করতে হয়। তো দেখো, এই যে একটা নাটক করার ইচ্ছে শক্তিটা, সেটা সবার থাকে না, ওই আমাদের মতো যারা পাগল আছে ওই আমরা হয়তো করে যাচ্ছি, নাটক ভালোবাসি। তুমি কয়েকদিন আগে মহুয়া একটা নাটক করেছো, কত সুন্দর, কত ছেলেমেয়েগুলোকে নিয়ে, নতুন নতুন ছেলেমেয়েদেরকে নিয়েছো, তো এইভাবে বোধহয় বেরিয়ে আসে। আমরা একদম নেতিবাচক না হয় বলছি যে শিলচরতে অনেক গ্রুপ ছিল আজকে থেকে 25 বছর আগে, এতগুলো গ্রুপ কোথায় গেল? অনেক গ্রুপ নেই, মানে তাদের অস্তিত্বই নেই, হারিয়ে গেছে, কিন্তু আরও অনেক গ্রুপ বেরিয়ে আসছে। এই যে নেই এবং বেরিয়ে আসছে, এরই মাধ্যমেই বোধহয় বেঁচে থাকবে আমাদের নাটক, আর বেরিয়ে আসবে নতুন প্রজন্ম। আমাদের শঙ্কা কাজ করে, যে কথাটা বলেছো ওই এটা সত্যি কথা, এটা যাদের আছে তারা কিন্তু বেশি দূর এগুতে পারবে না, একটা গিয়ে ধাক্কা খেয়ে আবার চলে আসবে। নাটকটা মানে বিষয়টা হচ্ছে তোমাকে দিয়ে, তুমি শুধু দিয়ে যাও, তারপর তুমি ওটাকে নেবে, তারপর দেখবে। ওই যে বলে না, ওই যে দেখতে দেখতে জানতে হয়, জানতে জানতে শিখতে হয়, শিখতে শিখতে তা জীবনে প্রয়োগ করতে হয়। তা আমার কাছে মনে হচ্ছে জীবন যেখানে সংস্কৃতি সেখানে, আর সংস্কৃতি যেখানে সেখানে সঙ্গীত আছে, নাটক আছে, কবিতা আছে, নৃত্য আছে। ঠিক তো, এটাই হচ্ছে আমার বিশ্বাস। অবশ্যই, তবে আমি প্রচণ্ড বিশ্বাস করি যে এইভাবেই এগিয়ে যাবে, এইভাবেই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমাদের আগে যারা অভিভাবকরা ছিলেন তাদের একটা দায়িত্ব, আমাদেরও একটা দায়িত্ব, যার ফলে নানান ওয়ার্কশপগুলো আয়োজন করা উচিত, আলোচনা আয়োজন করা উচিত। আরেকটা খামতি আমি তোমাকে বলে নিই আজকে এই আলোচনার মধ্যে, আমাদের এখানে নাট্য পত্রিকা নেই, দু একজন বের করেছিল, আমিও একবার চেষ্টা করেছিলাম, তো নাট্য পত্রিকা যদি থাকতো তাহলে নাট্য লিখনীতে অনেক ছেলেমেয়েরা হয়তো বেরিয়ে আসতো। তো আমার মনে হয় নাট্য পত্রিকাটা, সে বই আকারে হোক আর ইয়ে আকারে হোক, তো আমি তোমাকে দেখাচ্ছি একটা বই, তুমি ওই যে বইটা আমার আলমারিতে আছে একটু নাও, আমি দেখাই তোমাকে। তো দর্শক শ্রোতাকে বলছি যে এই যে বইটা দেখুন, এই বইটার নাম হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা থিয়েটার। এইভাবে আরেকটা থিয়েটার আছে আগরতলা থেকে বেরোয়, আগরতলা, এবং যিনি করেছেন না ওরা না নাটক, মানে নাট্য অন্তপ্রাণ, তো দেখুন ওরা কিন্তু এত বিশাল বই বের করছেন। লক্ষণ ঘটক একজন আছেন, উনিও ত্রিপুরা থিয়েটার বলে একটা বের করছেন। তো এই কাজগুলো যদি হয় তাহলে কিন্তু কী হবে জানো, আমরা ওই যারা নাট্য বোদ্ধাদের সঙ্গে এইসব কাজের মাধ্যমে কিন্তু আমরা একটা পরিচয় হবে, সেখানে ছোটো গল্পকারের সঙ্গে হবে, আবৃত্তিকারের সঙ্গে হবে,
নৃত্যশিল্পীদের সঙ্গে, এই প্ল্যাটফর্মগুলোকে কিন্তু আমরা আমাদেরই তৈরি করতে হবে নাটকের জন্য। যেহেতু আমরা নাটক অন্তপ্রাণ, তো এই ওয়ার্কশপগুলোর মাধ্যমে হয়তো নতুন প্রজন্ম বেরোবে। আর কিছু আছে ভালো ভালো নাটক, যেভাবে আমরা বেরিয়েছি 76-এর নন্দিকারের নাটক দেখে, সাধনদারদের নাটক দেখে, এবারে আমাদেরকে ওই দায়িত্ব যে তাদেরকে ভালো নাটক দিতে হবে, ওরা দেখে আনন্দ পাবে, ওদের ভেতরে স্পৃহা জাগবে। আমরাই যদি ওদেরকে দিতে না পারি তাহলে কি করে হবে? তো এটা আমাদের কাছে একটা বিশাল দায়িত্ব, এটাই আমি মনে করি। সত্যি সত্যি সত্যি। এবং তোমার কথায় আমার একটা কথা, যদি আমার ভুল না হয়, সম্ভবত স্তানিস্লাভস্কি, তার একটা কথা আছে যে নাটক করতে গিয়ে তুমি যদি ভালো মানুষ হতে না পারো তাহলে নাটক করাই ছেড়ে দাও। অর্থাৎ নাটক কিন্তু একটা সমাজ তৈরি করছে। আমরা কথায় কথায় বলি, যেটা তুমিও প্রায়শই বলো, যে যাই হলো ভালো মন্দ মিশিয়ে হয়েছে অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। অর্থাৎ ঝগড়াঝাটিতেও নাটকের প্রসঙ্গটা শব্দটাই, হ্যাঁ এই শব্দটা কেন বলে তা আজকে দর্শক শ্রোতাদেরকেও বলছি। আপনারা একটু ভাবুন তো, আমরা নাট্যকর্মীরা যখনই কিছু খারাপ কাজ হয় না, তখন সবাই বলে ওই নাটক করের বেহে। আচ্ছা কেন বলে না কবিতা করছে, কেন বলে না গান গাইছে, সবাই বলে নাটক করিস না। এই শব্দটার সঙ্গে যেন আমার কোথায় যেন মনে হচ্ছে সবাই একটু ভাবুক না, এটা যে শুধু এটা অন্য কিছু কি বলা যায় না, এটা যে শুধু কি বলেছো, এটা হাসির কথাই বললাম, এটা নিয়ে আমাদের কোনো রাগ নেই, খুব নেই, মানে কোনো খুব নেই, শুধু বলছি যে এই কথাটা ছেড়ে অন্য কোথাও তো বলা যায়। আচ্ছা গান করিস না, আচ্ছা কবিতা করিস না, আচ্ছা নাচিস না, হ্যাঁ নাচা কথাটা আসে কিন্তু মাঝে, ও তো নাচি না। যেটা বলছিলাম যে এটা যে শুধু আমাদের বরাক উপত্যকায় হচ্ছে তা নয়, এটা বৃহত্তর বঙ্গেও এই শব্দ ব্যবহার করা হয়, অনেক নাটক হয়েছে। আবার সেদিন একটা হিন্দি, পুরনো একটা হিন্দি ছবি দেখছিলাম, পুরনো হিন্দি ছবি, ছবিটার মধ্যেও কিন্তু বহুত নাটক হয়ে গিয়া হ্যায়, বহুত নাটক, হ্যাঁ মানে চলে আমাদের দেশে এটা চলছে। তো আমি যেটা বলছিলাম যে স্তানিস্লাভস্কির কথাটা আমি এই জন্যেই আমি এই শব্দটা উচ্চারণ করলাম, যে নাটক করতে গিয়ে তুমি যদি ভালো মানুষ না হও তাহলে নাটক করাই ছেড়ে দাও। অর্থাৎ যারা নাটক করেন, যারা নাটকের গ্রুপের সঙ্গে আছেন, নাটক নাট্য সংস্থার সঙ্গে আছেন, নাটক নিয়ে ভাবেন, তাদের কিন্তু সমাজ তৈরি করার একটা দায়বদ্ধতাও এসে পড়ে, অত্যন্ত স্বাভাবিকভাবেই এটা এসে পড়ে। তো আমরা অনুষ্ঠান শেষ করছি, একেবারেই করার আগে একটা জায়গা যাব, জায়গাটা হচ্ছে শেখর দা, যে নাটকে তোমাকে আগে বলেছিলাম যে নাটকে গানের একটা ব্যাপার তুমি এ নিয়ে ভাবো, বুঝেই যাচ্ছে, কারণ অনেক নাটকে বা অনেক নাটকে তুমি গানটাকে ব্যবহার করো নাটকের অনেক কথা বলে দেওয়ার জন্য, দু তিনটে লাইনের মধ্যে কিন্তু অনেক কথা বলে দেওয়া যায়। তুমি আকাশবাণীর একজন শিল্পী ছিলে, আজকাল তুমি করো কিনা জানি না, এখন আর তো আচ্ছা বয়স হয়ে গেছে, স্বাভাবিক, আকাশবাণীর শিল্পী ছিলে, তো আজকে গান করি, গান আমি সুযোগ পেলে গান করি, সুযোগ পেলে গান করো, আর আজকে এই সুযোগটা পেয়ে তুমি গান করবে না এটা তো হতে পারে না শিখরদা। আমাদের অত্যন্ত প্রিয় মানুষটি যে অকালে চলে গেল, কালিকাপ্রসাদ ভট্টাচার্য, মানে যারা আমরা সবাই শিলচরে প্রত্যেকেই কিন্তু প্রসাদ বলে ডাকি, অদ্ভুত, দেখো তার কালিকা নামটাও বাদ পড়ে গেল, ভট্টাচার্য তো বাদ পড়েই গেল, সে প্রসাদ রয়ে গেল, যেটা অলংকার ছিল শুধু, ওর নামের অলংকার। তো ওই যে প্রজন্মের কথা বললাম, আমরা আমাদের অভিভাবকের এক নতুন প্রজন্ম, আমাদের প্রজন্ম প্রসাদরা, ইন্দ্রনীলরা, শম্ভুরা, শান্তপালরা, সায়নরা, এইভাবেই প্রজন্ম সৃষ্টি হয়। তো এটা আমি নাটকের দিক থেকেই বলছি, সঙ্গীতের দিক থেকে সৃষ্টিশীলের একটা প্রবণতা সেটা প্রসাদের মধ্যেই ছিল, ঠিকই বলেছ, অকালে চলে গেছে প্রতিভাবান, বয়স ছিল না, বয়স ছিল না, যাই হোক চলে গেল জানি না, কিন্তু এটা যাওয়ার বয়স ছিল না। তবে ওর এই বয়সে যে যে পর্যায়ে যে উচ্চতায় নিয়ে গেছে, আমি বলবো ওকে না, আমাদের এই বরাক সুরমা উপত্যকার লোকসঙ্গীতকে নিয়ে গেছে, তাদের সঙ্গে বঙ্গ, বৃহৎ বঙ্গের লোকসঙ্গীত, তারপর সর্বভারতীয় লোকসঙ্গীত, এই যে তার স্তর বিভাগগুলো এত সুন্দরভাবে দর্শক শ্রোতাদের কাছে, সে নাগরিক হোক, দর্শক হোক আর গ্রামীণ দর্শক হোক, অবশ্যই তার মধ্যে একটা অনুসন্ধিত মন, একটা যাকে বলে না ওই রিচেস করার যে একটা প্রবণতা, ওখান থেকেই কিন্তু প্রসাদ প্রসাদ হয়ে উঠেছিল সঙ্গীত শিল্পী, সঙ্গীত কার, যদিও নিজে গান লিখেছিল একটা বিখ্যাত গান যেটা শুভ আর
প্রসাদের প্রসাদের লিখা সুভয় গায় ওপার বাংলা এপার বাংলা মিঠুও গায়। তো এইভাবে অনেক গায়িকা গায়করাই গায়। কিছু কিছু কাজ এই কাজগুলো আজকে আসলে বোধ হয় মনে হয় শেখর দা এরা ওই সময়টুকু জন্যেই পৃথিবীতে আসে। আমি এই প্রসঙ্গে একটা নাম বলছি, তোমার পছন্দ হবে কিনা জানি না, স্বামী বিবেকানন্দ 39 বছর বয়সে এই সমাজকে যা দিয়ে গেছেন, 39 বছরে কিন্তু চলে গেলেন, এটা ভাবা যায় না। 39 বছরে মানুষ তার জীবন শুরু করে অনেকেই, উনি কিন্তু চলে গেছেন। তো কালিকাপ্রসাদের ক্ষেত্রেও আমার তাই মনে হয়, তার ওকে আমাদের যা দেওয়ার হয়তো দেওয়া হয়ে গেছে, সে চলে গেছে। যাই হোক, তোমার গান দিয়ে মানে শেখর দার গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। এবং হ্যাঁ, এটাও সত্যি আপনারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, কৃতজ্ঞ আমাদের কথাগুলো শোনার জন্যে। কারণ আজকের এই প্রজন্ম মানে আমাদের পরবর্তী প্রজন্ম অনেক কিছুই জানে না, যেগুলো জানাটা প্রয়োজন। কারণ এই শহরটা কিন্তু হঠাৎ করে এসে উদয় হয়নি, তার কিন্তু একটা ঐতিহ্য আছে, সমস্ত কিছু আছে। কিন্তু যেমন 1910-এর কথা বলি, যে আমাদের এখানে নাটকের যে বয়স 100 বছরের উপর হয়ে গেছে, আরো বেশি, আরো অনেক বেশি হয়ে গেছে। তোমার দীনবন্ধু মিত্রের কথা ধরো, হ্যাঁ, কমলী কামিনী, যে 1872 সালে শিলচরে বসে লিখেছিল, রামকুমার নন্দী মজুমদার, এবং তার আগে যে আমাদের মঙ্গল কাব্যের যে ইতিহাস বরাক সুরমা, এগুলো একটা অন্য প্রেক্ষিতের আলোচনা। তবুও বলবো যে আমরা কিন্তু একটা বিশাল ঐতিহ্যের ধারক, আমরা ধারক, এবং এই বহমানতার সঙ্গে আমরাও রয়েছি। অনুষ্ঠান এখানেই আমরা শেষ করলাম, তবে হ্যাঁ, শেষ হইয়াও হইল না শেষ, আমরা শেখর দার গাওয়া ওটা প্রসাদের খুব প্রিয় গান, ও যখনই আমাদের সঙ্গে গল্প করতো বলতো আমার এই গানটা বড় ভালো লাগে জানো। এবং দেখো কীরকম আমাদের দুর্ভাগ্য, ওর মৃত্যুদিনে মৃত্যুর যে স্মরণসভা হয় জি টিভিতে, সেখানে প্রসাদের বিশাল ক্যানভাস এবং প্রসাদ ওই গানটা গাইছে আমরা শুনতে পাচ্ছি, আর প্রসাদের দল ওরা বাজনা বাজাচ্ছে, এই যে একটা দৃশ্য, এবং প্রসাদের খুব প্রিয় গান, ওটা আমি একটু চেষ্টা করব। কালিকা প্রসাদ ভট্টাচার্য মানে আমাদের প্রসাদের অত্যন্ত প্রিয় গানটি শেখরদা শোনাবে, এবং গানটি শুনতে শুনতে একবার অন্তত প্রসাদের কথা মনে রাখবেন। প্রসাদের কথা মনে রেখে আমাদের এই অঞ্চলের সংস্কৃতিকে, নাটককে ভালোবেসে একটুখানি এগিয়ে যাবেন আপনারা সবাই, এই কামনা করছি। নমস্কার। ও বন্ধু তোর লাইগারে, ও বন্ধু তোর লাইগারে, আমার তনু জোর জোর, মনে লয় সারিয়া যাইতাম থইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে, ও বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জোর জোর, মনে লয় সারিয়া যাইতাম থইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে, অরণ্য জঙ্গলার মাঝে আমার এখান ঘর, অরণ্য জঙ্গলার মাঝে আমার এখান ঘর, ভাইও নাই বান্ধব নাই মোর, কে লই বখবর হায় রে, ভাইও নাই বান্ধব নাই মোর, কে লই বখবর, বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জোর জোর, মনে লয় সারিয়া যাইতাম থইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে, বট বৃক্ষের তলে ভাইরে ছায়া পাইবারে আসে, বট বৃক্ষের তলে ভাইরে ছায়া পাইবারে আসে, ডাল ভাঙিয়া রৌদ্র উঠে আপন খর্ম দুষে, ভাইরে তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জোর জোর, মনে লয় সারিয়া যাইতাম থইয়া বাড়ি ঘর,
বন্ধু তোর লাইগা রে, নদীর পার আইতে গেলাম নদীর কিনারাতে, আমারে দেখিয়া নৌকা ভাগে দূরে দূরে বাইরে, আমারে দেখিয়া নৌকা ভাগে দূরে দূরে, বন্ধু তোর লাইগা রে আমার তনু জোর জোর, মনে লয় সারিয়া যাইতাম তোয়া বাড়ি ঘোর, বন্ধু তোর লাইগা রে সৈয়দ সানুরে খান্দন নদীর কুল বইয়া, ও বইয়া রে বইয়া সৈয়দ সানুরে খান্দন নদীর কুল বইয়া, ফারই মুহ করিয়া দিন তো যায় চলিয়া রে ভাই রে, ফারই মু ফাহারই মুহ করিয়া দিন তো যাই দলিয়া রে, বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জোর জোর, মনে লয় সারিয়া যাইতাম তোয়া বাড়ি ঘোর, বন্ধু তোর লাইগা রে।